পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অপমানের ক্ষতিপূরণের টাকা হাতানোর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় এক বাসিন্দা। ইয়াকুব লস্কর নামে ওই বাসিন্দার অভিযোগ, ঘূর্ণিঝড় আমফানে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে তিনি ক্যানিং দুই বিডিওর কাছে ক্ষতিপূরণের আবেদন জানান। সেই মোতাবেক সরকারি ক্ষতিপূরণের 20,000 টাকাও পান, কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার তার কাছে সেই টাকা ফেরত চায়। বাড়িতে লোক পাঠিয়ে টাকা ফেরত চায় প্রধান। টাকা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি ও পঞ্চায়েত থেকে পরবর্তী সময়ে কোনো রকম সরকারি পরিষেবা না দেওয়ার হুমকিও দেন। এমনকি ওই ব্যক্তির নামে ইতিমধ্যেই সরকারি আবাস যোজনার ঘর বরাদ্দ রয়েছে, সেই ঘরের টাকাও না দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রধানের রসানল থেকে বাঁচতে 6,000 টাকা দিয়ে দেন ইয়াকুব, কিন্তু তার 14,000 টাকা না দিলে তার বিপদ হবে বলে প্রধানের তরফ থেকে এখনও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। আর সেই কারণেই ক্যানিংয়ের মহকুমা শাসকের কাছে এ বিষয়ে যথাযথ বিচারের প্রার্থনা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সালাউদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় তিনি ড্রাগ হেরোইন বেআইনি ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন, আর সেই কারণেই কিছু বিরোধী মানুষজন যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা তাকে বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন। আমি এলাকার বিধায়ক হিসেবে আমি স্পষ্ট করে বলছি, সালাউদ্দিন সর্দার প্রধান হিসেবে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কাজ তো কোনই করতেই পারে, কেন পারে না? লকডাউন থেকে আর এই আমফান ঝড় ও প্রচুর লোকের সাহায্য করেছে, প্রাণ বিলি করেছে, আর্থিক সাহায্য করেছে। কোনো একজন বিরুদ্ধ গোষ্ঠী চক্রান্ত করে ষড়যন্ত্র করছে, ওই বিরুদ্ধে বন্ধন করেছে। 2369 জন লোক টাকা পেয়েছেন আমফান ঝড়ে, 20,000 টাকা পেয়েছেন। আর যারা এই অভিযোগটা করাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই এবং তারা ড্রাগ ব্যবসা করে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা আমাদের এলাকার মানুষ আমাদের যথেষ্ট আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রতি মানুষের কোথা থেকে কাজ এনে দেওয়া যাবে, মানে 2600 টাকা করে আমরা মৎস্য ডিপার্টমেন্ট থেকে তাদেরকে দিয়েছি। কোনো মানুষ কোনো অভিযোগ করেনি, আর এই অভিযোগগুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কালির মামুক্ত করার জন্য। সমস্যা এই আফান ঝড়েতে আমার 3টে ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে অনেক আমার অ্যাডভেস্টার ছিল, অনেক সব পিছিয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো এমন তো অবস্থা, প্রধান সাহেব লোক পাঠালো। কে প্রধানটাকে? প্রধান নাটপুর অঞ্চলের প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার। ওনার দুটো লোক আমার বাড়িতে পাঠালো, এসে সব নাম টাম লিখে নিয়ে গেল। কদিন আগে? এটা ঘর ভাঙার প্রায় 1 সপ্তাহ পরে। আচ্ছা। তারপরে তারপর তারপরে তোমার প্রধান সাহেবের লোক ফের পাঠালো যে তোমাকে আমি টাকা ঢুকিয়েছি। তারপর দিন আমি ব্যাংকে থেকে টাকা তুলে আনলাম। আবার তার প্রতিদিন ওরা আসলো, প্রধান সাহেবকে দু লোক পাঠালো, জাহাঙ্গীর এবং বাবু, বললো যে প্রধান সাহেব তোমাকে ডেকেছে। আমি গেলাম প্রধান সাহেবের কাছে, প্রধান সাহেব বললো যে যে 20,000 টাকাটা তোমার ঢুকেছে ওটা আমাদের ফেরত দিতে হবে। কেন ফেরত দিতে হবে? আমি বললাম যে প্রধান সাহেব কেন ফেরত দিতে, আমার তো ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির জন্য তো আমার টাকাটা ঢুকেছে, তা আপনার ফেরত দেবো না? ওটা তুমি পাবে না, ও আমাদের দিতে হবে।